একটি খেজুর গাছ বলেন বা তাল গাছ বলেন বা নারকেল গাছ বলেন বা কলা গাছ বলেন, এই জাতীয় গাছের একটি মাথার জায়গায় যদি দেখেন দুইটা মাথা, সেটাই লাগবে আপনার কাছে অস্বাভাবিক। আর সেখানে যদি দেখেন এই গাছের কোনো একটিতে সাত সাতটা মাথা, তাহলে কেমন লাগবে সেটাই আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম। এই যে দেখেন আমার পিছে একটা খেজুর গাছ, এটার সাত সাতটা মাথা। এখন আমি আছি ঝেনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সাতগাছিয়া নামক একটি গ্রামে। আঙ্কেল ভালো আছেন? এই যে গাছটা দেখতে আসলাম আপনাদের এখানে, যে বেশ সুপরিচিত একটা খেজুর গাছ যার সাত সাতটা মাথা, নর্মালি তো এটা দেখা যায় না। না, আপনি কি এর আগে কখনো দেখেছেন? তারপরে যে এখন আস্তে আস্তে দেখা গিয়েছে পাঁচটা মাথা, তার সাতটা মাথা, নয়টা মাথা, নয়টা মাথা ছিল। আর দুইটা মাথা কোথায় গেল? দুইটা কেটে দিল ওই তখনই। দুইটা কেটে দিয়েছিল? দুইটা কেটে দিল কি কারণে? মানে বুঝতে পারিনি যে এটা যখন মতো হয়েছিল মনে করে যে কি হবে না হবে তাই। এরকম কি আর কোনো গাছ আছে আপনাদের উপজেলাতে? আমার আগের এই জায়গায় আমি দেখছি না। উনি যেটা বললেন যে প্রথমে একটা মাথা নিয়ে জন্ম নেয়, এরপর রস সংগ্রহের জন্য যখন গাছিরা এটা কাটে, তারপরে নাকি মাথা বেড়েছে, এবং আরও ইনফরমেশন পেলাম গাছটার নাকি নয়টা মাথা ছিল, সেখানে দুইটা মাথা ভুলবশত কেটে ফেলা হয়েছে, তারপর এখন আছে সাতটা মাথা। আচ্ছা, আমরা জেনেছি যে আপনাদের এই এলাকার নাম সাতগাছিয়া। সাতগাছিয়া না, এটা হলো মতনপুর। সাতগাছিয়া এটা হলো আরও ওই পাশে। নর্মালি আমরা যেটা দেখি কোনো গাছ বা কোনো স্থাপনা যদি অস্বাভাবিক হয়, সেখানে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে পূজা অর্চনা করে, এটার কি এরকম কোনো প্রভাব পড়েছে বা কেউ পূজা করে? না, পূজা করিনি। এটা আসলে মুসলমানের গাছ, এখন হিন্দুরা কোনো প্রভাব দেয়নি। অন্য কোনো অস্বাভাবিক ঘটনা শোনা যায় গাছটা সম্পর্কে? না, শোনা যায়নি। মনে করেন যে ভৌতিক কোনো ব্যাপার বা অলৌকিক কোনো ব্যাপার শোনা যায়নি, এরকম কিছুই না? ভিউয়ার্স, আমি এখন গাছটির সাতটি মাথায় একটু ফিরে দেখব, যদিও উচিত হবে কিনা জানি না, তবে মন চাইল এইখান থেকে মূলত মাথাগুলো তৈরি হয়েছে। এরপর প্রত্যেকটা মাথায় একটা স্বতন্ত্র গাছ হিসেবে মনে হচ্ছে একটা ভিন্ন গাছ। এই দেখেন 1 2 3 4 5 6 7, এই সাতটি মাথা। আমি আমার জীবনে এই সাত মাথাওয়ালা গাছ কখনো দেখিনি, সম্ভবত আপনারাও দেখেননি। এখানে আসলে দাঁড়ানোর মতো কোনো অবস্থা নাই। গাছিরা যদি এটা কাটতো সাতটা মাথায়, তাহলে কি সাতটা ছেড়ে অসত না? হ্যাঁ, কারণ এ তো মাটিতে একটাই টান্স। হ্যাঁ হ্যাঁ, একই গাছ, তবে রসের পরিমাণ হয়তো কম হতো। কম হয় কিরাম করে? না, যেহেতু এক মাটি থেকে নিবে একই জায়গা থেকে নিবে। আল্লাহ দেয়া জিনিস, যদি আল্লাহ দিয়ে দেয় তার অভাব। হ্যাঁ, সেটা ঠিক আছে। মানে একই জায়গায় নিম গাছ লাগালে রস উঠছে তিতে। আচ্ছা, একই মাটির রস খেজুর গাছে উঠছে হেরেলে মিঠে। আচ্ছা, যেহেতু আল্লাহ দিচ্ছে সেই জন্যই হতে পারে সবকিছু। অবশ্যই আঙ্কেল, আপনার বাড়িও কি এখানে? এই গাছটা সম্পর্কে আপনি কি বলতে পারবেন বা কতটুকু জানেন? আমি জানি কি, এখানে আমার এই ভাইরাই গাছ লাগাইলো। আচ্ছা, লাগানোর পরে যখন গাছ তোলার ভিতর তোলা যখন হয়, তখন আমরা গাছ তুলি পরপর তিন বছর পরে তুলি বলতে আর কি, ওটা কাটে যেভাবে রসের গাছ, এই যে রস কাটা। আচ্ছা আচ্ছা, তার পরবর্তী যে তিন যে গাছ ওই যে ওখান যে তুলতে তুলতে ওই যায় যে দেখি মাথা পাঁচ, পরবর্তী এই আর ওই তারপরে মাথা হয়েছে। কি কারণ হতে পারে আপনার কি মনে হয়? আমি যে কি বলবো, কি করে যে তখন এই গৃহস্থ ডেকে করে যে মাথা বেরিয়েছে পাঁচটা, কি করে তাহলে আর তুলো না? তোলার পরে যে আমি আবার ঝুঁকি দিলাম যে এই গাছ আবার তোলার দিলে। এটা কি গাছ কাটার কারণ হতে পারে? না 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 না, এই কাটার কারণ কোনো কারণে না, এটা আল্লাহ আল্লাহ সৃষ্টি অলৌকিক বিষয় হয়েছে। হ্যাঁ, একটা খেজুর গাছে নাই এক মন খেজুর হয়, যখন এই সাত চায় যখন খেজুর হয় তখন মনে হয় সাত মন টন হয় এই গাছের মাথায়। মানে খেজুর হয়, খেজুর হওয়া দেখলে আপনি মনে করেন এক কোন কাজ, পুরো খেজুর বা ঝুলে থাকে একবার খেজুর আর খেজুর। ভাই, আপনার বাড়ি এখানে কেমন লাগে যে আপনাদের এলাকাতে এমন একটা অলৌকিক বিষয় যে সাত সাতটা মাথার একটা গাছ, কেমন লাগে? ভালো লাগে, খুব দেখতে সুন্দর লাগে, লোক আসে দেখছে ছবি তুলছে, অনেকে আসে। হ্যাঁ, অনেক লোক আসে। আঙ্কেল, এটা পরিষ্কার করেন না কেন? এটা করিনি,
যে অনেক সময় তো ভয় থেকে ওঠে না গাছ। ভয় মানে কি কি ভয়? তে দেখা আছে যে সাতটা মাথা, এই সাতটা মাথায় যদি কোনো ছিড়ে পড়ে কিনা, খুলে পড়ে কিনা, কাটা আবার বা ক্ষতি হয় কিনা, ক্ষতি হয় কিনা, এখানে কোনো সাপ বা অন্য কোনো পোকামাকড়ের আর কি এখনো পর্যন্ত দেখা যায় কিনা? এখনো পর্যন্ত কিছুই দেখা যায় না। দেখা যায় না। তাহলে ভয়টা হচ্ছে এটা ভেঙে পড়ে কিনা, এই তো? জি জি। ভিউয়ার্স, গাছটা দেখলাম, ভালো লাগলো, এবং এখানকার মানুষের সাথে কথা বললাম, তারাও যথেষ্ট উপভোগ করে, এবং যেটা জানলাম দূর দূরান্ত থেকে অনেক মানুষ এটা দেখতে আসে। আপনারা যদি দেখতে আসতে চান তাহলে চলে আসতে পারেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সাতগাছিয়া গ্রামের পাশে মথনপুর। আজ এখানে শেষ করছি, আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততদিনে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।